তো বর্তমানে আমেরিকার নির্বাচন আজকের সময় পুরো বিশ্ব ফলো করছে, কারণ আমেরিকার ইলেকশনে যেই জিতুক না কেন, সেটা কমলা হ্যারিস হোক বা ডোনাল্ড ট্রাম্প হোক, তাদের নীতির প্রভাব সারা বিশ্বের ওপর পড়তে চলেছে। রিসেন্টলি ট্রাম্প এমন কিছু বলে ফেলেছেন যা নিয়ে বিশ্বের অনেক দেশ এবার চিন্তিত, কিন্তু ওইদিকে আমেরিকানরা এতে খুব খুশি। ট্রাম্প সরাসরি ঘোষণা করেছেন যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় আমরা 0% ইনকাম ট্যাক্স লাগু করতে পারি। তার মতে আম জনতাকে আর কোনো ট্যাক্স দিতে হবে না, কারণ সমস্ত টাকা ট্যারিফ থেকে উঠে আসবে। ট্রাম্প বলেছেন ইনকাম ট্যাক্সের বদলে ট্যারিফ সিস্টেম চালু করা যেতে পারে। এখন তার এই বক্তব্যকে যদি আমরা একটু গুরুত্ব দিয়ে ভাবি তাহলে সেটি কিন্তু অত্যন্ত বড় একটি কথা। ভারতে যদি দেখেন তাহলে যদি আপনার আয় 15 লক্ষ বেশি টাকার হয় তাহলে সরাসরি 30% ট্যাক্স আপনাকে দিতে হবে, এমনকি মাসে 1 লাখ টাকা আয় করলেও 20% ট্যাক্স সরকার নিয়ে চলে যাবে। এবং আমাদের দেশে ট্যাক্সের স্ল্যাবগুলি খুবই বেশি এবং আমাদের যা সুবিধা বা অবকাঠামো দেওয়া হয়েছে তার তুলনায় ট্যাক্সের হার অনেকটাই বেশি। যদিও সেক্ষেত্রে আমেরিকাতেও ট্যাক্সের হার খুবই বেশি, যেমন 24%, 32%, এমনকি 37% পর্যন্ত। কিন্তু ট্রাম্প এখন সেই ট্যাক্সের তুলে দেওয়ার কথাই বলছেন। ট্রাম্পের দাবি যে আমেরিকাতে আয়ের ওপর ট্যাক্স পুরোপুরিভাবে তুলে নিলে অর্থনীতিতে একটি বড় ধরনের বিপ্লব ঘটতে পারে। এখন এই জিনিসটি ভারতকে দিয়ে কল্পনা করুন, যদি ভারতে এমনটা হতো তাহলে জনগণের হাতে প্রতি বছর কত লক্ষ লক্ষ টাকা বাঁচত। ভারতের অনেক রাজনীতিবিদ যেমন সুব্রহ্মণ্যম স্বামী, তিনি আগেও বলেছিলেন যে আয়ের ওপর ট্যাক্স সম্পূর্ণভাবে তুলে নেওয়া উচিত। তাই আয়ের ট্যাক্স এই তুলে দেওয়ার ধারণা একেবারে নতুন নয়, এই কথাবার্তা ভারতে অনেক সময় ধরেই চলে আসছে। এখন ট্রাম্প খোলাখুলিভাবে বলছেন যে আমেরিকান সরকারকে অবশ্যই কাজ চালাতে হবে এবং টাকার প্রয়োজন হবেই, কিন্তু সেই টাকা আমরা দেশের নাগরিকদের থেকে না নিয়ে বাইরের দেশগুলির থেকে আদায় করতে পারি। তার অর্থ আমেরিকার জনগণকে আর কোনো ট্যাক্স দিতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে বাইরের দেশগুলি কেন আমেরিকাকে টাকা দেবে, যেমন ভারত, চীন, জাপান বা দক্ষিণ কোরিয়া, যাদের ওপর আমেরিকার কোনো নিষেধাজ্ঞা নেই, তারা কেন আমেরিকাকে টাকা দিতে যাবে? এর উত্তর খুবই সহজ। ধরুন আপনি একজন ব্যবসায়ী এবং আপনি ইলেকট্রনিক্স জিনিস ও মোবাইল ডিভাইস তৈরি করেন। আপনার একটি স্বপ্ন থাকবে আপনার জিনিসগুলি আমেরিকার বাজারে রপ্তানি করার সুযোগ পাওয়া, কারণ বিশ্বের সর্বাধিক মুনাফাযুক্ত বাজার হলো মার্কিন বাজার, যেখানে মানুষের হাতে প্রচুর টাকা এবং তারা বেশ ধনী। তাই আপনি যদি আমেরিকায় পণ্য বিক্রি করতে পারেন তাহলে বেশি দাম নিতে পারবেন এবং আপনার প্রচুর লাভ হবে, আর মানুষের হাতে টাকা বেশি থাকায় লার্জ কোয়ান্টিটিতে তা বিক্রিও হবে। এদিকে ভারতও বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য করে, কিন্তু প্রায়শই ট্রেড ডেফিসিট ফেস করতে হয়, অর্থাৎ আমরা কিনি বেশি কিন্তু বিক্রি কম হয়। তবে আমেরিকা এমন কিছু দেশগুলির মধ্যে একটি যার সঙ্গে ভারতের বাণিজ্যে ট্রেড সারপ্লাস হয় প্রায় $20-22 বিলিয়ন। ট্রেড সারপ্লাসের অর্থ হল যখন কোনো দেশ বিদেশে পণ্য বা সেবা বিক্রি করে এবং সেই বিক্রির টাকা তার আমদানির খরচের চেয়ে বেশি হয়, অর্থাৎ দেশটা যতটা না কিনছে তার চেয়ে বেশি বিক্রি করছে। উদাহরণস্বরূপ যদি ভারত বিদেশে 100 টাকা মূল্যের পণ্য বিক্রি করে এবং 75 টাকা দিয়ে পণ্য কেনে, তাহলে সেখানে 25 টাকার ট্রেড সারপ্লাস থাকবে। এটি আমেরিকান বাজারের শক্তির প্রমাণ। তাই ট্রাম্পের বক্তব্য হল যেসব দেশগুলি আমেরিকার সঙ্গে বাণিজ্যে সারপ্লাস করে, যেমন ভারত বা চীন, তাদের থেকে অতিরিক্ত ট্যারিফের মাধ্যমে টাকা আদায় করা হবে। ট্রাম্প বলেছেন যদি আমেরিকার বাজারে পণ্য বিক্রি করতে হয় তাহলে বাড়তি ফি দিতে হবে, অর্থাৎ আপনি যতক্ষণ না পর্যন্ত মার্কিন সরকারকে এই অতিরিক্ত ফি দিচ্ছেন ততক্ষণ আপনি মার্কিন বাজারে প্রবেশ করতে পারবেন না। এখন দেখার বিষয় যে ট্রাম্পের এই ফর্মুলা ম্যাথামেটিক্যালি সম্ভব হবে কিনা, যদিও সেটা একটি ভিন্ন প্রশ্ন। কিন্তু ট্রাম্পের বিশ্বাস যে বাইরের দেশগুলির ওপর ট্যারিফ আরোপ করলে আর ইনকাম ট্যাক্সের প্রয়োজনই হবে না। বাইরের দেশগুলি থেকে এত $বিলিয়ন আসবে যে আমেরিকার সরকারি খরচ সেখান থেকে চালানো যাবে। আর এটি ট্রাম্পের একবারের কথা নয়, বরং প্রত্যেকটি পডকাস্ট এবং ইন্টারভিউতে ট্রাম্প একই দাবি করেছেন যে ইনকাম ট্যাক্স তুলে দেওয়া সম্ভব। আর এটি শোনার পর যে কোনো আমেরিকানরাই খুব খুশি হয়েছে, কারণ যদি কোনো দেশে ইনকাম ট্যাক্স না থাকে তাহলে সাধারণ মানুষ নিজেদের বেশি ধনী মনে করবে, কারণ তাদের হাতে বছরে লক্ষ লক্ষ টাকা বাঁচবে এবং তারা যে জিনিসগুলি আগে কিনতে পারতো না, যেমন নতুন গাড়ি, নতুন বাড়ি, সেসব তারা এবার কিনতে পারবে। একটি পডকাস্টে ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এ কথা পরিষ্কার যে তিনি ইনকাম ট্যাক্সের বদলে ট্যারিফ চালু করার আইডিয়াকেই তুলে ধরছেন। ইউটিউবার জো রোগানের একটি পডকাস্টে ডোনাল্ড ট্রাম্প আসেন। সেখানে রোগান তাকে সরাসরি জিজ্ঞাসা করেন যে তিনি কি সত্যি ইনকাম ট্যাক্স তুলে দিতে চান। তখন ট্রাম্পের উত্তরে বলেন যে 1880 এবং 1890 সালের সময় যুক্তরাষ্ট্র ছিল ট্যারিফ কিং। সেই সময় বাইরের দেশগুলিকে মার্কিন বাজারে প্রবেশ করতে হলে প্রথমে সরকারকে অনেক টাকা দিতে হতো। তখন USA তে পণ্য বিক্রি করার জন্য বড় রকমের ফি দিতে হতো।
এবং মার্কিন সরকার তখন এই ট্যারিফের মাধ্যমে অনেক অর্থ উপার্জন করত। কিন্তু 1900 সময়ে ইউএস ইনকাম ট্যাক্স চালু করে, যা ট্রাম্পের মতে একটি ভুল সিদ্ধান্ত। বাইরের দেশগুলির চাপের কারণে মার্কিন সরকার এই নীতিতে কিছুটা পরিবর্তন আনে। ট্রাম্প বলেছেন এই চাপ তিনি বন্ধ করে দেবেন এবং এমন একটি নীতি নিয়ে আসবেন যেখানে আবার বিশ্বের দেশগুলির ওপর কঠিন ট্যারিফ আরোপ করা হবে। এখন ট্রাম্পের এই নীতি ভারতের জন্য বড় চিন্তার কারণ হতে পারে। চীন, জাপান সহ অন্যান্য দেশও এই তালিকায় থাকবে, কিন্তু এখানে আমরা বিশেষ করে ভারতের প্রেক্ষিতেই আলোচনা করব। আসলে ট্রাম্প মার্কিন বাজারকে বন্ধ করে দিতে চান এবং আমেরিকার নাগরিকদের ওপর থেকে ট্যাক্সের বোঝা তুলে নিতে চান। এর ফলে ভারতের অনেক ক্ষেত্রেই ক্ষতি হবে, তবে সবচেয়ে বড় ক্ষতি হবে যে ভারতের রপ্তানি উল্লেখযোগ্যভাবে কিন্তু কমে যেতে পারে। ভারতের জন্য একমাত্র আশার বিষয় হতে পারে যদি কোনো বিশেষ বাণিজ্যিক চুক্তি হয়, সেখানে ভারতের জন্য ট্যারিফ কমিয়ে দেওয়া হয়, কিন্তু সেই সম্ভাবনা এই মুহূর্তে বেশ কমই রয়েছে। ট্রাম্পের এই নীতি সম্পূর্ণ বৈশ্বিক অর্থনীতিকে চিরতরে প্রভাবিত করতে পারে। এটি শুধু আমেরিকার বাজার নয়, বিশ্বব্যাপী ট্রেড ব্যবস্থায় একটি বিশাল বড় পরিবর্তন আনতে পারে, যা দীর্ঘমেয়াদে ভারতের অর্থনীতির ওপর একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এখানে শুধু গ্লোবাল ইকোনমি নয়, পুরো জিওপলিটিক্সেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। অনেক বিশেষজ্ঞরা মনে করছেন যে হঠাৎ করে ভারত এবং চীন তাদের নিজেদের মধ্যে সমস্যাগুলিকে ভুলে একসাথে এসেছে। তার অন্যতম কারণ হল ট্রাম্পের এই সম্ভাব্য নীতি। ভারত ও চীন আগে থেকেই বুঝতে পেরেছে যে যদি ট্রাম্প ক্ষমতায় আসে, তাহলে তিনি মার্কিন বাজারকে ট্যারিফের প্রাচীরের পেছনে লুকিয়ে রাখবেন। এই পরিস্থিতিতে ভারত, চীন, রাশিয়া এবং ব্রিক্স দেশগুলি, এমনকি ইউরোপিয়ান ইউনিয়নকেও একসঙ্গে আসতে হতে পারে। মার্কিন বাজারে রপ্তানি বন্ধ করে দিয়ে তারা আমেরিকার ওপরে চাপ তৈরি করতে পারে। যদি এমন পরিস্থিতি আসে, তবে পৃথিবী ও আমেরিকার মধ্যে একটি বড় দ্বন্দ্ব শুরু হবে যে কার বেশি প্রয়োজন অন্যের। আমেরিকার প্রয়োজন বিশ্ববাজার নাকি বিশ্বের প্রয়োজন আমেরিকার বাজার? ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাকে নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। মার্কিন নির্বাচনী ব্যবস্থায় প্রার্থী যা বলে তাকে বাস্তবে তা করে দেখাতে হয়, তাই ইনকাম ট্যাক্স কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে ট্রাম্পকে অন্যান্য দেশের ওপরেও কঠোর ট্যারিফ আরোপ করতেই হবে। এর ফলে আমেরিকান জনগণের হাতে প্রচুর অতিরিক্ত টাকা থাকবে এবং তারা তাদের জীবনের মান উন্নত করতে পারবে। এটি শিল্পখাতে প্রবৃদ্ধি আনতে পারে, কারণ মানুষ তখন বেশি জিনিস কিনবে। তবে এই নীতিটি আকর্ষণীয় শোনালেও প্রশ্ন থেকে যায় যে বাকি বিশ্ব কি এটি মেনে নেবে? আমেরিকার বাজার আসলেই কি এত মূল্যবান যে বিশ্ব তাকে এতটা মানিয়ে নেবে? ভবিষ্যতে আমরা একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী হতে পারি, যেখানে ব্রিক্স এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐক্য গড়ে উঠতে পারে এবং যেটি আমরা এর আগে কোনোদিনও হতে দেখিনি। এমনকি ভবিষ্যতেও তো আমরা এমন দেখতেই পারি যে ব্রিক্সের সম্মেলনে ইউরোপিয়ান নেতারা অংশ নিচ্ছেন। আর যখন ইউরোপিয়ান দেশের কথা বললাম, তখন সম্প্রতি ব্রিক্স সম্মেলন হয়েছে এবং সেখানে একটি চমকে দেওয়ার মতো রিপোর্ট সামনে এসেছে। বলা হচ্ছে যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এই সম্মেলনে যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু ক্রেমলিনের কর্মকর্তারা অর্থাৎ রাশিয়ান গভর্নমেন্টের অফিসিয়ালসরা তাকে আমন্ত্রণ না জানানোর পক্ষে মত দেন, কারণ ফ্রান্সের সঙ্গে ব্রিক্সের আগের কোনো সম্পর্ক ছিল না, আর এইভাবে হঠাৎ করে কোনো পারমিশন দেওয়াও যায় না। এখন এই বিষয়টি দেখাচ্ছে যদি ট্রাম্পের নীতি বাস্তবায়িত হয়, তাহলে বৈশ্বিক জোটের বিন্যাসে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ডোনাল্ড ট্রাম্পের এই নীতি পুরো বিশ্বকে এক নতুন পথে নিয়ে যেতে পারে, যা গত 100 বছরে আমরা দেখিনি। এর যেমন ভালো দিকও আছে, তেমনি খারাপ দিকও আছে। তবে এটিও ভুলে গেলে চলবে না যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ভালো, তো এক্ষেত্রে আশা করা যায় যে তিনি ভারতের জন্য নিশ্চয়ই আলাদা করে কোনো নিয়ম আনবেন। আর এমনটা না হলে বিশ্বে এমন একটি পরিবর্তন আসতে পারে যা বিশ্বকে দীর্ঘ সময়ের জন্য প্রভাবিত করবে। এখন আপনাদের জন্য একটি প্রশ্ন, আপনাদের কি মনে হয়, ট্রাম্পের এই নীতি সত্যি কি গ্লোবাল ইকোনমি এবং জিওপলিটিক্সকে বদলে দেবে? নিচে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, এই বিষয়ের ওপরে ভবিষ্যতে আরও আপডেটেড ভিডিও নিয়ে আসব, তাই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজই। ধন্যবাদ।